নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। পাঁচ মিশালি সবজি রান্না করব, সবজিগুলো কেটে নিচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নয়, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আজ আমাদের একাদশী, তাই পাঁচ মিশালি সবজি রান্না করব, সাগুর পায়েস রান্না করব, আলু দিয়ে সাগর ফ্রাই করব। তো আমার দাদা বৌদি আসবেন, বৌদিও একাদশী থাকে, তো ওনারা রওনা দিয়েছেন। আমি একটু বাইরে গিয়েছিলাম, তো ওখান থেকে এসে তাড়াহুড়ো করে সব কাজ সেরে নিয়ে স্নান করে একেবারে রান্নাঘরে চলে আসছি। এখন একটার উপরে বেজে গেছি, তো এখন কেটে কুটে সব রেডি করে ধুয়ে তারপর রান্না বসিয়ে দিলাম। সরিষার তেলে জিরা ফোড়ন দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন আলুগুলো ছেড়ে দিচ্ছি, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। পাঁচ মিশালি সবজিগুলো কেটে নিয়েছি, ফুলকপি, শিম, বাঁধাকপি, লাউ, লাউর মাথাটা নিয়েছি এখানে। তারপর এটা হলো ডাঁটা, ডাঁটাগুলো এরকম করে কেটেছি। এই পাঁচ পদ দিয়ে পাঁচ মিশালি সবজি রান্না করব। সবজিগুলো কেটে কুটে একেবারে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। আলু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হলুদ দিলাম এক চামচ। একেবারে মশলা ছাড়া রান্না করব। কিছুক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি, আরও একটু লবণ দিলাম, কাঁচামরিচ আগে দিয়েছি, আলুর পরিমাণ এখন সাগু দেব, এ কারণে আরও একটু লবণ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এখন ভিজিয়ে রাখা, জল ঝরিয়ে রাখা সাগুটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব, তারপর ঢাকা দিয়ে রান্না করব, অল্প তাপ দেব। একেবারে স্বাস্থ্যকর উপায়ে রান্না করব, কোনো মশলা দেব না। ঢেকে ঢেকে অল্প তাপে রান্না করে নিয়েছি, রান্না হয়ে গেছে। আলু দিয়ে সাগুর প্রায় খুব সুন্দর মতো হয়ে গেছে, সাগুগুলিও সিদ্ধ হয়ে গেছে। আমি দুই ঘন্টা আগে সাগুগুলো ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, রান্না হয়ে গেছে। সাগুর পায়েস রান্না করব। গুঁড়ো দুধ দিয়েছি এখানে, গুঁড়ো দুধ দিয়ে জাল করে নিয়েছি। ওখানে শুধু তেজপাতা দিয়েছি আর সামান্য একটু আখের গুড় দিয়েছি, অল্প পরিমাণে। দুধটা সুন্দর মতো জাল হয়ে গেছে। এখন সাগুগুলো দিয়ে দিব ভিজিয়ে রাখা, একটু লবণও দিয়েছি স্বাদ মতো সামান্য করে। সাগুর পায়েস হয়ে গেছে, কয়েকটা কিশমিশ ধুয়ে দিয়ে দিলাম, আর সিদ্ধ করব না, এখন নামাবো। সাগুর প্রায় আর সাগুর পায়েস হয়ে গেছে। এখন সবজি রান্না করব, তার জন্য অল্প কিছু জিরা ভেজে নিচ্ছি, অল্প পরিমাণে। সরিষার তেল, জিরা ফোড়ন দিচ্ছি, একটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম, তেজপাতা, স্বাদ মতো লবণ,
এখন একে একে সব সবজিগুলো দিয়ে দেব। প্রথমে ফুলকপি দিয়েছি, একটু কষিয়ে নিচ্ছি। সিম, সিম দিয়ে আরও একটু কষিয়ে নেব কিছুক্ষণ। এখন সবগুলো সবজি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে হলুদ দিলাম এক চামচ। ঢেকে দেব। পাঁচ মিশালি সবজিতে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি আদা, কাঁচা বাদাম, ভাজা জিরা, কাঁচামরিচ। এগুলি একসাথে বেটে নেব। এই ফাঁকে একবার ঢাকা উঠিয়ে সবজিগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম। প্রায় সিদ্ধ হয়ে আসছে, জল দেব না। এখন বাটা ওই বাদাম, কাঁচামরিচ, আদা, জিরা এগুলি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে, এখানে কোনো জল দিই না। জল ছাড়া সবগুলো সবজি সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। অল্প তাপে ভেজে নিয়েছিলাম সব। একেবারে সহজেই হয়ে গেল পাঁচ মিশালি সবজি। মুখরোচক একটা রান্না। তো এখন কুচানো ধনে পাতা দিব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর নামাবো। এখন আপনারা অনেকেই বলতে পারেন, একাদশীতে সরিষার তেল খাচ্ছি কেন? তো আমি একাদশীতে সরিষার তেল খাই, মাঝখানে কয়েকদিন খাই নাই। এক্সট্রা ভার্জিন কোল্ড কোকোনাট অয়েল দিয়ে রান্না করেছি, তবে ওটা অনেক দামি এবং ঔষধি গুণসম্পন্ন তেল। এটা আমি আগুনে ফুড়িয়ে নষ্ট করতে চাই না। এটা আমরা ওষুধের মতো হলুদ চায়ের সাথে খাব, যেটা আমার অ্যালার্জি নির্মূলে সহযোগিতা করবে। আমি সব সময় নিজের এবং আমার পরিবারের ভালোটাই চাই। তো আমি যতদিন একাদশী করব সরিষার তেল দিয়ে রান্না করব। তো আমাদের এখানে ভালো ঘি পাওয়াও যায় না, আর যেটা পাই ওটা একেবারে বাজে। ওটা আমি কখনোই খেতে চাই না, আমার মন চায় না ওইটা খেতে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এখন খেয়ে বলছি রান্নাগুলো কেমন হয়েছে। আমরা খেতে বসে গেলাম, এখন 4:30 বাজে। আমার দাদা বৌদি এখনও আসি পৌঁছায় নাই, তো আমরা ওনাদের জন্য আর অপেক্ষা করব না, আমরা খেয়ে নিচ্ছি। তো আমার দাদা বৌদি ডাক্তার দেখাতে ঢাকায় আসছেন। একেবারে গরম গরম কড়াই সহ এখানে নিয়ে আসলাম। তো একবারে নিয়ে নিব এটা, আরটা ঢেকে রেখে দেব। সকাল থেকে একেবারে তেমন কিছুই খাইনি, শুধু পূজা দিয়ে একটা তুলসী পাতা মুখে দিয়েছিলাম, আর কিছুক্ষণ আগে এক গ্লাস জল খেয়েছিলাম। ভালো লাগেনি? ভালো হয়েছিল? সাগর ফ্রাইটাও দারুণ হয়েছে।
বালতি ধুয়ে দিই। আজকে গুড় আর একটু বাড়াই দিছি, গুড় না দিলে মিষ্টি লাগবে না। আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খেতে হয় এসব খাবার। কষ্ট সার্থ হলো, সবজিটাও ভালো হয়েছে, তারপর আলু দিয়ে শাকুর ফ্রাই ওটাও ভালো হয়েছে, পায়েসও ভালো হয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, আপনাদের সবার নাম আমি খাতায় লিখে নিয়েছি। গত 24 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন সোমা শীল ফেনি থেকে, বনশ্রী চক্রবর্তী কলকাতা দমদম থেকে, কেয়া পাল কলকাতা থেকে, আগমনী মুখার্জি, রত্না ফ্যামিলি ব্লক, নির্মলা দেওরি, রানু বেগম ইতালি থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, শিউলি দত্ত কোচবিহার থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, দি ডোন ব্লগার সুমিতা দে আসাম থেকে, রাখি মণ্ডল বেঙ্গালুর থেকে, রয় অরুণ কলকাতা থেকে, রাখি পম্পা দে ইসাপুর লেলিনগর থেকে, বনসারী মুখোপাধ্যায় কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, বাণী দাস ওদলাবাড়ি থেকে, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিও দেখেন, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।